কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো মোটামুটি আমি 3 সপ্তাহ পর আমরা ব্লগ করছি। আমার শরীর খুব একটা ভালো ছিল না, তো ডক্টরে বলেছিল পুরোপুরি রেস্ট করতে, খাওয়া আর ঘুম ছাড়া কিচ্ছু করা যাবে না। তো আমি শুধু খেয়ে গেছি আর ঘুমিয়ে গেছি, এখন আমি একদম ঠিক আছি। আজকে হচ্ছে তোমার মানডে, তো আমি ভেবেছিলাম আগের দিন ভিডিও করব, কিন্তু আমার আগের দিন বর্ধমান যাওয়ার ছিল, তো আমি ভিডিও করতে পারিনি। আর আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, মানে আমার সারাক্ষণ বমি পাচ্ছিল, কোনো খাবার খেতে পারছিলাম না, যাই খাচ্ছি আমার বমি হয়ে যাচ্ছে, তারপর তোমার ঘুম হচ্ছিলো না ঠিক মতো। কিন্তু আমি এখন পুরোপুরি সুস্থ, আর কোনো প্রবলেম নেই, একদম সুস্থ হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। ওই জন্য আমি আমার কাজ করাও শুরু করে দিয়েছি। আর এখন তোমার বাজে এখন তোমার হচ্ছে বিকেলবেলা 4:30 বাজে। আমি ভেবেছিলাম কি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করবো, কিন্তু হয়ে ওঠেনি। আজকে না গাছে আম পাড়া হবে। আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ আছে, তার মধ্যে আম গাছ বেশি আছে, তো অনেক আমও হয়েছে। আমগুলো কিছু কিছু আম পাড়া হবে। এখন বন্দনা বিষয় চলে এসেছে, তো বন্দনা বিষয় আমি দিলেই আম পাড়বো। তাছাড়া আজকে তোমাদেরকে আমার বাড়িটা ঘুরে দেখাবো, কী কী গাছ আছে, কী কী আছে সব কিছু। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের আম পাড়া কমপ্লিট হয়ে গেছে, সব আম পাড়া হয়নি, কিছু কিছু আম রেখে দেওয়া হয়েছে, কিছু আম পাড়া হয়েছে। কারণ বোঝা যাচ্ছে না কি সব আমগুলো মানে পেড়ে খাওয়া যাবে কি না, নষ্ট হয়ে যাবে না। তো কারণ এইসব না কোনোদিন আমার মা আর আমি কোনোদিন এসব কিচ্ছু করিনি, আমার বাবা আর আমার ঠাম্মা করেছে এই সব কিছু, কিন্তু ওই দুটো মানুষই এখন নেই। আমার মাকে কোনোদিন কিচ্ছু করতে দেয়নি, আমার ঠাম্মা আর আমার বাবা কোনোদিন আমার মাকে কিচ্ছু করতে দেয়নি। যদি আমার মাকে এখন অনেক কিছু করতে হয়, দিয়ে মা না ঘাবড়ে যায়, মা ভাবে যে আমি করছি তো ঠিক। এইখানে একটা ওল গাছ, এটা ওল গাছ, ওল গাছ হয়েছে, ধরো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি জায়গাতে এসেছি, এটা এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা, এটা হচ্ছে এটাকে আমরা ঘাটের পাড় বলি। এই যে ঘাট, দাঁড়াও দেখ, ঘাট না এটা হচ্ছে ডোবা, যাই হোক ছোট্ট একটা ডোবা। এইখানে একটা আম গাছ, এখানে আম গাছটায় আম হয়েছিল, কিন্তু এখন তো কয় দেখা যাচ্ছে না কিছু আর, হয়তো ঝড়ে পড়ে টরে গেছে। পিছন দিকে দুটো আম গাছ আছে আমাদের, দুটো আছে, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে ওল গাছ, এগুলো বন্দনা বেশি মনে হয় বসিয়েছে। এটা ওল গাছ, আর এটা হচ্ছে তোমার ওই কী বলে শিউলি, শিউলি গাছ, শিউলি ফুল গাছ। আর ওটা হচ্ছে সজনা গাছ। আমাদের এই জায়গাটা, এই যে দেখছি এখানে একটা আম গাছ আছে, তো এই জায়গাতে আমাদের একটা নারকেল গাছ ছিল, এই এই জায়গাটা, তো নারকেল গাছটা কেটে দিয়েছে বাবা। হাটে পারে না, আমার আসতে খুব ভয় লাগে, এখানে প্রচুর মশা পোকামাকড়, তারপরে সাপ টাপ এসব আছে, আর আমাদের বাড়িতে প্রচুর সাপ আছে, যখন তখন সাপ বেরিয়ে যায়। এখানে আরেকটা শিউলি গাছ আছে, এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরটা, এটা হচ্ছে যে তোমার ওই হাজারি, মা হাজারি গোলাপ বলে না, হাজারি গোলাপ। এই যে কানাইলাল ব্যানার্জি, এটা হচ্ছে আমার দাদু, আমার দাদুর নাম কানাইলাল ব্যানার্জি ছিল, হ্যাঁ।
আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছে ভর্তি। আমার মা অ্যালোভেরা মাখতো বলে বাবা যেখানে সেখানে অ্যালোভেরা গাছ শুধু বসিয়ে গেছে। এই যে সব জায়গায় অ্যালোভেরা গাছ। এই গাছটা হচ্ছে তোমার ফ্লেম ভাইন, এটা একমাত্র শীতকালেই ফুল দেয়, আর বাদবাকি টাইমে ফুল দেয় না। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এটা রান্নাঘর। আর সব থেকে আমাদের বাড়ির মধ্যে আমাদের সব থেকে পুরনো স্মৃতি হচ্ছে আমাদের এই ঘরটা। এইটা হচ্ছে ঠাম্মা আর দাদুর, আমার পিসিরাও এই ঘরে থেকে মানুষ হয়েছে। এই বাড়ির মধ্যেই একটা মাটির ঘর আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে, সবাই বলে। তো এই ঘরটা কখনো ভাঙা হয়নি আর কখনো ভাঙাও যাবেও না, কারণ এটা একটা সবার স্মৃতি জড়িয়ে আছে এই ঘরটার মধ্যে। এই এটার পিছন দিকটা ঘাটের পাড় আমি দেখালাম, আর এটা হচ্ছে তোমার বাড়িটা, মাঝখানে এই মাটির ঘরটা। এখানে জাম গাছ আছে, বেশ কতগুলো জাম হয়েছে। এটা হচ্ছে তোমার 12 মাসের আম গাছ। আর এইটা হচ্ছে কাঁঠাল গাছ, যেটা আমার বাবার টবে বসিয়েছিল। আমার বাবার যে কি বুদ্ধি হয়েছিল সে সময় বাবাই জানে। বাবা গাছটা টবে বসিয়েছিল, টবে নাকি কাঁঠাল গাছ। তো কাঁঠাল গাছ এখন টবের মাটি ফাটি ফাটিয়ে দিয়ে ভেতর দিকে ঢুকে গেছে, গাছ এখন বিশাল বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে যে আমাদের বাড়ির বাইরেটা, এখানেই সব গাছগুলো বসানো আছে। এটা হচ্ছে যে একটা আম গাছ, আর এটা হচ্ছে যে আতা গাছ, এই গাছটা। বলছি এইগুলো কি শাক গো? কলমি শাক। হ্যাঁ, এই পেঁপে গাছটা বন্দনা পিসি বসিয়েছে। বন্দনা পিসি ভালোই টুকটাক গাছ বসায়, কিন্তু দরকারি কাজের গাছগুলো বন্দনা পিসি বসায়। আগের বার বেগুন গাছ বসিয়েছিল, এবারে লাউ গাছ, পেঁপে গাছ। আর এই হচ্ছে আমাদের মেন গেট। আর এই মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির। এটা এই যে গাছপালা দেখানোর জন্য আমি যতটা না এক্সাইটেড, আমার মা আরো বেশি। আমার মা 5 দিন ধরে আমাকে বলে গেছে এবার ভিডিও বানা, এবার গাছগুলো দেখা। প্রতিদিন সকালবেলা একবার করে ডাকে, উঠবি, এখন গাছগুলোতে বেশ ফুল হয়েছে, এই এখন তো পেরে নেবো, কারণ ফুল দিয়ে তো পুজো করা হয়, তো পেরে নেবো, তাহলে এখন কতগুলো ছবি তুলে ফেসবুকে দিয়ে দিত। আমি এখন একটু চা খাবো, এখন একটু চা নিয়ে এসেছি, একটু না এক ভর্তি চা নিয়ে এসেছি। আর আমার পছন্দের, সব থেকে পছন্দের বিস্কিট, আমার এই বেকারি বিস্কিটগুলো আমার খুব পছন্দের। এখন বাজে 7টা, আজকে না আমার খুব চপ মাখিয়ে মুড়ি খেতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু চপ আর কী করে আনবো, বন্দনা বেশি চলে গেছিলো, বন্দনা বেশি এনে দেয়। ওই জন্য আমি এই এখন একটু আলু ভাজা
ছিল আলু ভাজা শশা, তারপরে আজকে তো শনিবার জন্য পেঁয়াজ খাইনি, আর চানাচুর দিয়ে খাচ্ছি। ওকে, এরপর আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে মাই গ্যাম থেকে আমি বহুদিন আগে, প্রায় এক মাস মতো হয়ে গেছে, তো আমি কিছু জিনিস কিনেছিলাম। আচ্ছা, তোমাদের সবার প্রথমে দেখাই দুটো লিপস্টিক। এই দুটো লিপস্টিক হচ্ছে আমার ভীষণ ভীষণ পছন্দের, বিশেষ করে রেড লিপস্টিকটা, মাই গ্ল্যামের এই লিকুইড লিপস্টিক, এটা হচ্ছে এই কালারটা। এগুলো সব লিকুইড লিপস্টিক, দুটোই লিকুইড লিপস্টিক। তো এটার শেড নাম্বারটা আমি ওপরে স্ক্রিনে মেনশন করে দেবো। এটা এমনি তুমি যখন খুশি, মানে অত হাই মানে হেভি মেকআপ করতে হবে না, কিন্তু এটার ক্ষেত্রে তোমাকে একটু হেভি মেকআপ করতে হবে, তবেই ভালো লাগবে দেখতে। আর এইগুলোর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে তোমার 395। তারপরে আমি নিয়েছি পজের একটা ফাউন্ডেশন, এটা হচ্ছে HD ফাউন্ডেশন। আর নিয়েছি তোমার কে প্লের একটা ব্লাশ, এটা হেভি পিগমেন্ট। আচ্ছা, তো এরপর আমি নিয়েছি পপেক্সোর একটা প্যালেট, এটা হচ্ছে তোমার ফেস অ্যান্ড আই কিট, যেখানে আছে তোমার ব্লাশ আছে, হাইলাইটার আছে, সেটিং পাউডার আছে, আর আই শ্যাডো আছে। এই প্যালেটটা, এটা হচ্ছে তোমার সেটিং পাউডার, আর এটা হচ্ছে তোমার ব্লাশ। এটাকে তোমরা চাইলে, এখানে কালারটা আসছে না, কালারটা ক্যামেরায় তো অন্যরকম দেখাচ্ছে, কিন্তু এখানে আমি যে কালারটা দেখছি এটা কন্ট্রোল হিসেবে ইউজ করা যাবে। আর এটা হচ্ছে হাইলাইটার, আর এই দুটো হচ্ছে আইশ্যাডো। এরপর আমি দেখাবো, আমি দুটো জিনিস কিনেছি, ব্লাউজ কিনেছি, ওই হাকুবা ব্লাউজ এখন সবাই পরছে, তো আমার যেহেতু শাড়ি খুব পছন্দের, ওই জন্য আমি একটা হাকুবা ব্লাউজ নিয়ে নিয়েছি। ওই এক কালারের যে শাড়িগুলো হয়, ওই যে খাদি খাদি কটন যেগুলো এখন পরে সবাই, তো ওটার সাথে পরবো বলে। আর মিশো থেকে আমি একটা খাদি কটন শাড়ি অর্ডার করেছি, দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে হাকুবা ব্লাউজটা, এই পিকটা হচ্ছে এরকম, যেমনটা আর কি হয় হাকুবা ব্লাউজগুলো এরকমই হয়। এটা হচ্ছে ফ্রন্ট ফুল স্লিভ। আর যে শাড়িটা আমি নিয়েছি, এই শাড়িটা আমি নিয়েছি কিন্তু এটা আমি চেঞ্জ করবো, মানে আমি তোমাদের দেখাচ্ছি, কালারটা আমার একদম পছন্দ হয়নি। আমি অর্ডার করেছিলাম এই অরেঞ্জ কালারে, কিন্তু আমার এই কালারটা একদম পছন্দ হয়নি একদমই, মানে আমার কালারটা বোস্টম বোস্টম লাগছে নিজেকে, তো ওই জন্য আমি এটা চেঞ্জ করে, কিন্তু কোয়ালিটিটা দারুণ, তো এটা আমি চেঞ্জ করে একটা অন্য কালারে নেবো, আমি চেঞ্জ করতেও দিয়ে দিয়েছি। এখন বাজছে 11টা, আমার ডিনার করাও হয়ে গেছে, আমি জাস্ট এবার ঘুমিয়ে পড়বো। এখন আমার এই যে চশমাটা চকচক করছে, এই একটা সমস্যা যারা চশমা ইউজ করে। আজকে না আমি রিং লাইটটা ইউজ করছি, সাধারণত আমি রিং লাইট ইউজ করি না, আমার একটু ফেক লাগে, ওই রিয়েল ব্যাপারটা ঠিক আসে না, আমার মনে হয় কি রিং লাইট ইউজ করলে ওই ফেক হয়ে যায় পুরো ভিডিওটা, ওই জন্য আমি রিং লাইট ইউজ করি না, কেন জানি না আমার এটা মনে হয়, আমার ওই জন্য কেনাই আছে, পরেই থাকে। কিন্তু আজকে আমি ইউজ করছি কারণ আজকে না আমি তোমাদের সাথে একটা নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো। ফেস ওয়াশের জন্য আমি এখানে ইউজ করছি হোয়াওয়ের অ্যাপেল সাইডার ভিনিগার ফেস ওয়াশ। আমি এখানে একটা কথা বলে রাখি, এই স্কিন কেয়ার রুটিনটা যেটা আমি এখন দেখাচ্ছি, এটা আমি উইকে একবার ফলো করি, কারণ স্ক্রাবিং রেগুলার করা একদমই উচিত না, তাতে করে স্কিন তোমার নষ্ট হয়ে যায়।
স্ক্রাবিং এর জন্য এখানে আমি ইউজ করছি সেম টাইপস এর অ্যাপ্রিকট স্ক্রাব। এই স্ক্রাবটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। 2 মিনিট খুব হালকা হাতে ভালোভাবে ম্যাসাজ করার পরে লুকওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। স্ক্রাবিং এর পর এখানে আমি বায়োটিকের কিউকাম্বার টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি এখানে ইউজ করছি কেপ এর একটা শিট মাস্ক। এটা আমার পার্সোনালি একদমই পছন্দ হয়নি, কেমন যেন একটু মুখটা জ্বালা জ্বালা করছিল। এটা আমি মাইগ্ল্যাম থেকে পারচেজ করেছিলাম, যেটা তোমাদেরকে আমি দেখালাম। তো এটা 30 মিনিট রাখতে বলা হয়েছিল। 30 মিনিট পর শিট মাস্কটা রিমুভ করে নিয়ে এক্সট্রা যে সিরামটা থাকবে ওটা ভালোভাবে মুখে ম্যাসাজ করে নিও। তারপর এখানে আমি ইউজ করে নিচ্ছি এম ক্যাফিনের গ্রিন টি সিরাম। এখানে আমার খুব পছন্দের একটা ময়েশ্চারাইজার, যেটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল। এটা গ্রীষ্মকালের জন্য বেস্ট। ওকে, তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। যারা আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে খুব ভালো রেখো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।